যদি আমার মৃত্যু হয় আমার এই লাশ দেশবাসীকে বলবো দাফন করবেন না। যতক্ষণ পর্যন্ত স্বরাচার শেখ হাসিনার পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই মৃত লাশ নিয়ে রাজপথে আপনারা আন্দোলন সংগ্রাম করবেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, শুধু তাই না, এ আমলিককে অভিশাপ দিয়ে গেলেন এই লোকটি। এই লোকটির পরিচয় একটু পরে জানতে পারবেন, তবে আজকের ভিডিওটি দেখার পর আপনারা বুঝবেন আমলিকের বাম্পার কতটা কমে গিয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি শুরু করার আগে আজকে বলতেছি বিএমপি দলদেরকে, কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট বক্স আজকে কমেন্ট করে উড়াই দূরা দিবেন। আপনার মনের ভিতরে যত আওয়ামী লীগের উপরে জিদ আছে সব কমেন্ট বক্সের ভিতরে উড়াই দূরাই দিবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সুপ্রিয় দর্শক, গেল 28 অক্টোবর পুলিশের গুলিতে কঠিনভাবে আহত হন ছাত্রনেতা এই সম্রাট। দুইটি গুলি লেগেছেন সম্রাটের মাথায়। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন 28 অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে বিএনপি নেতাকর্মীদের হামলায় নিহত হয়েছিলেন পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম ফারবেজ। শুধু তাই নয়, তার পাশাপাশি অনেক পুলিশ প্রশাসন আহত হয়েছেন। কিন্তু বিএনপির কত যে নেতাকর্মী আহত ও নিহত হয়েছেন তার কোনো খবরই নেই। কথায় আছে না, জোর যার রাজ্য তার। এখানে আমি কারো দল টানতেছি না, দয়া করে কেউ কারো দিকে টেনে নেবেন না। হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা, মূল ভিডিওটি যাবার আগে আপনাদেরকে আবারও বলতেছি, আওয়ামী লীগের উপরে যদি কোনো আপনাদের ক্ষোভ থাকে আজকে কমেন্ট বক্স আপনাদের জন্য আনলিমিটেড করে দিলাম, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আজকে কমেন্ট বক্সে সব কিছু উড়াই দূরাই দিবেন, যান আপনাদের জন্য ফ্রি। আপনারা কার কী মতামত আছে আজকে কমেন্ট বক্সের ভিতরে আপনারা জানিয়ে যাবেন, সেগুলো আওয়ামী লীগের লোকরা এসে ফুটবে, দেখব তাদের কী রকম সাপোর্টার আছে। চলুন আমরা মূল ভিডিও শুরু করি এখনই। 28 অক্টোবর গুরুতর আহত হওয়া ছাত্রনেতা সম্রাট জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনার পতন না হবে ততক্ষণ পর্যন্ত ওনার মৃত লাশ নিয়ে রাজপথে সবাই আন্দোলন সংগ্রাম করবেন। প্রিয় দর্শক, তিনি আরও বলেছেন, আমরা ওনার মুখ থেকে বিস্তারিত শুনে আসি। যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনার পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই মৃত লাশ নিয়ে রাজপথে আপনারা আন্দোলন সংগ্রাম করবেন। আমি সেই অনুমতি আপনাদেরকে দিলাম। আমি চাই আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক। এই স্বৈরাচার শেখ হাসিনা আমার অনেক ভাই বোনদেরকে গুলি করেছে, অনেকদেরকে ঘুম করেছে, এবং এই স্বৈরাচার সরকারের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি সম্রাট যদি মৃত্যুবরণ করি আমার এই মৃত দেহ নিয়ে আপনারা আন্দোলন সংগ্রাম করবেন, লাশ দাফন করবেন না যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচার শেখ হাসিনার পতন না হবে। আমি যদি মরে যাই আমার শরীরের অবস্থা তো আবার একটা ভালো না, আমি যদি মরে যাই আমাকে ক্ষমা করে দিবেন। আর নূর ভাইকে বলবো আপনি সততার সাথে দেশের জন্য কাজ করে যান, দেশের মানুষের জন্য কাজ করে যান। তবুও এই সরকারের পতনের দাবি তার। প্রিয় বন্ধুরা, আমি কারো পক্ষেও না বিপক্ষেও না, আমি সরকার ও প্রশাসনের কাছে একটি বিনীত অনুরোধ জানাবো, একদিন সবাইকে এই সব কিছু ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। মানুষ হয়ে পশুর মতো কাজ করবেন না, একটা পশুকেও মনে হয় এভাবে অত্যাচার করা হয় না, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষকে কীভাবে এমন নির্মমভাবে অত্যাচার করে, সকালে মোবাইলে খবর দেখলে মানুষের প্রতি মানুষ কতই না অন্যায় অত্যাচার করতেছে, পশুর মতো তাদেরকে গুলি করে মেরে ফেলতেছে। আমার সবশেষে একটাই কথা, তাদের ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দিন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এমন প্রতিবাদমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।